বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধম মোহাম্মদ রাজ্জব আলী দেওয়ান আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি পালাগানের ক্যাসেট নিয়ে। পরম করুণাময় আল্লাহর নামে স্মরণ করে তার সাথে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দুনিয়ার ওলি আল্লাহ গাউস কুতুব যে যেখানে সাহিত্য আছে, বিশেষ করে আমাদের মিরপুরে বাবা শাহ আলী বাবার দিকে দৃষ্টি রেখে আমি আমার দাদাগুরু সে জ্ঞানের প্রতি রাজ্জব আলী দেওয়ানকে স্মরণ করে আমি আমার গানের গুরু জন্মদাতা পিতা এবং আমার মা জননী উভয়কে স্মরণ করে আজকের পালা আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা নীলা পাগলি এবং আমি রাজ্জব দেওয়ান। আজকের পালা আমাদের বুড়ির সাথে ছোকরার প্রেম। পালাটা শুনে হয়তো অনেকে একটু ভিতরে হাসি হাসি ভাব, মুখে না আসলো অন্তরে একটু হাসি হাসি ভাব অবশ্যই আসতেছে। এই জন্য বলবো আমি কথাটি, বাউলের ধর্ম শিল্পীর ধর্ম হল যেমন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার মধ্যে অলরাউন্ডার প্লেয়ার যারা তাদের একটু মান বেশি থাকে, অর্থাৎ সে বোলিংও পারে ব্যাটিংও পারে। অতএব শিল্পীর মধ্যে যদি অল স্কোয়ার অর্থাৎ অলরাউন্ডার ভাব না থাকে প্রকৃতপক্ষে সে বাউল হইতে পারে না। হাসাইতে পারবে, কাঁদাইতে পারবে, নিজে কাঁদতে পারবে, অপরকে কাঁদাইতে পারবে, সেই হলো প্রকৃত বাউল। তাই আমরা হইতে পেরেছি কি না জানি না, তবু আপনাদের দোয়া কামনা করে আমাদের এই আজকের পালা উপস্থাপন করতেছি। যে যেখানে বসে দেখতেছেন আমাদের উভয়ের সুরে গানে ভুল ত্রুটি হলে সকলে ছেলে হিসেবে বা মেয়ে হিসেবে ক্ষমার চোখে দেখে আমাদের উভয়ের প্রতি দোয়া রাখবেন, এ আশা কামনা ব্যক্ত রেখে আমি আমার পালা নিয়ে, ছোকরার পালা নিয়ে সর্বপ্রথম একটি গান রাখব। আপনারা সকলে আমার প্রতি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া মাগফিরাতুহু। বুড়ি বেটি আমার সাথে প্রেম করিতে চায়, বুড়ি বেটি আমার সাথে প্রেম করিতে চায়, লজ্জা শরম নাই তো বুড়ি তাকে আমায় সারায়, ও গো লজ্জা শরম সাথে করিতে চাই ভাই, মোবাইল ফোনে দূরি বেটি করতে সায়ালাপ, আমার সাথে করতে চাই ভাই, মোবাইল ফোনে
পার হইছে গায়ের চামড়া বুড়ি বেটির ঘোষায়া গেছে নীলা বুড়ির বয়স আশি পার হইছে গায়ের চামড়া শিল্পী পাল্লাতার বুড়ি একবারে বুড়ির তে কম না বাবা রে বাবা আজগার শিল্পী এটা অহন যে কুনান্দা রয়েছে আমি এই চিন্তাই করি হ্যাঁ এটাই স্বাধীনের যুদ্ধের সময় আসিল কই এই যে একাত্তরের যুদ্ধ হইল এটা নাম বলে ভাগলি এটা আসিল কুনান্দা হ্যাঁ না পলায় আসিল কেমনে জানেনি আসলে তো বুড়ি ওই রাস্তা দিয়া যুদ্ধের সময় কেমনে পলায় আসিল এটা আমি জানি রাস্তা দিয়া যুদ্ধের সময় দৌড়ায় ওই যে পাক বাহিনীরা আমাদের বাংলার বাংলাদেশের মেয়েদেরকে ধরে ধরে তাদেরকে ধর্ষণ করতো ইজ্জত নষ্ট করতো ইজ্জত নষ্ট হওয়ার ভয়ে দৌড়াইতো আর এই পিস দিয়াই বুড়ি দৌড়াইতেছে তো জুয়ান জুয়ান ছেড়িরা কই তুমি দৌড়াও কে লেগা কে এ তোমার লেগা জুয়ান মিলিটারি আছে আমার লেগা বুঝি বুড়া মিলিটারি নাই ও এইটাই দৌড়াইয়া এই জুয়ানটির লগে বাচ্চা রয়েছে পলাই রয়েছে আর এই চেহারা রূপবানের ভাত লইলে হইব কি চামড়া তো তোমার গুচ্ছা গেছে গা আমার বয়স মাত্র 20 বছর হ্যাঁ এই 20 বছর ছোকরার সাথে ইটিস পিটিস করতে চাই এইগুলি সাইরা দিয়া আগে যে স্বামীগুলি তুমি ত্যাগ করছো ওডির একটারে হাতে পায়ে জোড়ায় ধরে ভুল স্বীকার করে ওডির কাছে গিয়া থাকার চেষ্টা করো আমার লগে প্রেম করলে তোমার লাভ হইব না লসই অতএব কথা যাই বলবা
বুড়ি হিসেবে আজকের পাল্লা আমি কথা এখানেই রাখবো, যেহেতু আমার ছোকরার পালা, শ্রোতা মণ্ডলীর কাছে আমার বিচার। একটা জিনিস দেখবেন, একটা ইঞ্জিন কিনা নিছেন 35-40-50-60 হাজার টাকা দিয়া। এই মেশিনটা চালাইতে 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 যখন জং ধরে জায়গা, তখন কিন্তু আর এটারে কাজে লাগে না। তখন কি করে, এটারে ভালাইয়া নতুন একটা কেনার চেষ্টা করে। তদ্রুপ আজকে ভাগলি হলো সেই বুড়ি, ওই যে জং ধরা ইঞ্জিন। অতএব ওই জং ধরা ইঞ্জিন হইয়া নতুন ইঞ্জিনের লগাইয়া টক্কর দিও না, তাইলে গেল কি জইব, এটা পরে কমু আস্তে আস্তে করে, একলগে সব কইলে আবার অসুবিধা হইতারে। বুড়ির বয়স 80 পার হইছে, গায়ের চামড়া বুড়ি বেটির ঘোষাইয়া গেছে, ওরে এত কাশি নীলা পাগলির তবুও সে পিড়ি খায়, ওরে এত কাশি। পৃথিবী হয় আর ভালো মন্দ যেখানে নাই সেখানে ভালোর প্রমাণ হয় না, আর যেখানে মন্দ নেই সেখানে ভালোর প্রমাণ হবে না, আর যেখানে ভালো নেই সেখানে মন্দর প্রমাণ হবে না। তবে এটা ভালো মন্দর ব্যাপার না, এটা ব্যাপার হলো মনের একটা আনন্দ, মনের একটা আনন্দ। আমরা শ্রোতা নিয়ে আমাদের খেলামেলা, পাবলিক নিয়ে আমাদের খেলামেলা, শ্রোতা যেটা পছন্দ করে আমরা সেইটাই নিয়ে আপনাদের পাশে হাজির হই। তো মনে কিছু করবেন না, প্রেম প্রেম জিনিসটা এটা খারাপ নয়, মন্দ নয়। প্রেম স্বর্গ হতে আসে, আবার প্রেম স্বর্গে চলে যায় যদি কেউ প্রেম করতে পারে। তবে আমার জন্য দোয়া করবেন, আমি যে পালা নিয়ে হাজির হয়েছি আপনাদের পাশে, আমি যেন আপনাদের দুইচের কথা বলে আপনাদের মন জয় করতে পারি, এবং আমার পাশে বিপক্ষ শিল্পী, বাংলাদেশের সুনামধন্য শিল্পী রজ্জবালি দেওয়ান, উনি শুক্রার ভূমিকা নিয়ে হাজির হয়েছেন। তবে আমি দুঃখিত একটাই, সেটা হলো সে পালানিয়া যে সমস্ত ভাষা আমাকে বলল, বুড়ি মোবাইলে কথা কয়, প্রেম করার এত স্বাদ কেন, হ্যাঁ কাইলা বেডি, কাইলা বুড়ি, পাউডার লাগাইছে, চামড়া থুবাই গেছে, আর কানার ঘরের কান আমার দিকে চাইয়া দেখ, তোর দিন কানার গোষ্ঠী কোথাকে আমার দিকে চাইয়া দেখ, আর তোর দিকে চাইয়া দেখ, 80 বছর বুড়ির দিকে চাইয়া দেখ, আর ওই যে 16 বছর হয় না খুমারার দিকে চাইয়া দেখ, দোষী খুঁজা দোষ,
দোষী দোষ খোঁজে আর গুণী গুণ খোঁজে। তুমি যদি সূক্ষ্ম পীড়িত আমার সাথে করতে চাইতা তাহলে এই সমস্ত ভাষাই তো না। প্রেম কি জিনিস আজকে তোর 14 গোষ্ঠীর মাথা খাই আজকে তোর বুঝাই দিব। আজকে তুই বুঝ জানিস বুড়া কাল আজকে পুরা কামটা তোর কইরা দিব আমি। এ ছোকরা আইছে রে আমার রে, ও বুঝাইতেছে আমি একটা ছোকরা সেরা আর এলো বুড়ি। এই তুমি জানো না জুয়ানা রইলো হাত ধাক্কা বুড়ি রইলো এক ধাক্কা, তোর তো এই তোর 14 গোষ্ঠীর দুই পা পানি তলে মরে যাবো গা। সাবধান হুঁশিয়ার করে দিলাম, আর একবার আমারে মন্দসারি কথা কবি তোর মুখের মধ্যে আজকা বালিশ ঢুকাই দিব। সাবধান কি কয় এডি আবার কয় কি না কয় আমি বলে বিড়ি খাই। এই তোর দাদা উস্তাদ রজ্জব দেওয়ানোর লগে গান গাইছি, তোর বাবা উস্তাদ এস এফ দেওয়ানোর লগে গান গাইছি, তোর লগে গান গাইতেছি, তোর পোলার লগে গান গামু, তোর 14 গোষ্ঠী দেখছে রে কোনদিন আমার বিড়ি খাইতে। এই ও হলো যে বুড়িয়ে গেছে আমার ঠুটির দিকে চাই দেখ টক টক করতেছে। কি কয় রেডি এই বেশি তেরি বেরি করবি ত্রিং ত্রিং করবি গড্ড ধরে একটা মসুর দিয়ে করে চুম্বকের মতো রক্ত গিলি খাইয়ে তোরা কারেন্টটা ধরে লাস্ট টাইম করে ফেলাই দিব। সাবধান জ্ঞান কইরা কথা কইস বুড়ির লগে কেমনে কথা কই তুই সেইভাবে কথা কইস। আজকে প্রেম শিখাই দিম, প্রেম করবি তুই করতি না তোর 14 গোষ্ঠী করবো আমি। প্রেম করার লাগে তোকে গোষ্ঠী শুধু যাই যাই না আছে, এই প্রেম শিখাই দিম প্রেম করতে কেমনে। প্রেম কারো কয় পিরিত কারো কয় দেখাই দিম আজকে তোর আমি। চিন্তা করছেন ভাই? হ্যাঁ সর্বপ্রথম এই সমস্ত আমারে বলা আমি কি ঠিক থাকতে পারি? হ্যাঁ আরে ও হনো যে বয়স হয়ে গেছে, এখনো যে বয়স হয়ে গেছে তোর মতো তিনটা স্যার যে ফিক্কা ফালাই তুমি বাতাস টিড়ি পক্ষের মতো কোনো ব্যাপারই নেই রে, মনে করছো কি? সাবধান আমাকে কিন্তু আর এইভাবে কোনো কথা বলবো না, নিষেধ রইল। হ্যাঁ আদ্যবের সহিত কথা বলো, পীড়িত করো দুঃখ নাই কিন্তু আদ্যবের সহিত কথা বলো, আদ্যবের সহিত কথা বলে প্রেম করো পীড়িত করো আর যাই করো একটা করবা তো, করার মধ্যে করার মতো করো আর বে করার মতো করে রাস্তাঘাটে আসার খাইয়া মাজা ভেঙে কিন্তু কুহু কুহু করো না কয়ে দিলে। সাবধান একটা গান শোনো, গানের পরে কিছু কথা কই, তুমি আমার আগে গান শোনো।
ছাগলের বাচ্চা, ছাগল এ রাম ছাগলের বাচ্চা, তোর কোন সাহস তুই আমার কলি যে আমি বলে কালি, আমার ওই যে কি ডাসকির ঘর, আমার কই ডাসকি, চিন্তা করছ আমার তো মুন্ডা কোহনে, এই আমার তুই কোন সব কোন সাহস তুই আমার ডাসকির ঘর ডাসকি বলে, এই ডাসকার ঘর ডাসকা, এই শুক্র শুক্র রাষ্ট্র দিন হয় নাই এই ছাগলের বাচ্চাটা রে পাইলিয়া বড় করছি, আর কালকাই আজকে আমার সঙ্গে ত্রিং ত্রিং করে লড়ে আর আমারে কইতাছে, চিন্তা করছো এ কারগুলার ইন্দুর ধান খেয়ে লুতা লুতাইছে রে, আমার গুলার ধান খেয়ে ইন্দুর লুতা লুতাইয়া, আর আমার আজকে বড় বড় কথা তো লজ্জা করে না রে, বেশি দিন হয় নাই ওরকম পাইলা মানুষ করছি, সে পাইলা মানুষ করছি বেশ বালা, আমারে তোরা পছন্দ হইছে তুই বালা করে আমারে কো, তোর লোক ফিরিত করবে রে, আমার ভালো হইলে করবো না হইলে নাই নাকি, ও আমার সামনে আমার ইয়ের মতো লেঞ্জু লারে আর ঘুরে লেঞ্জুটা দুই রকম মোচর দিব তোরে, তোর লেঞ্জুর আপনার সিরা রাখতে দেব তোর মনে করিস, একটা কথা মনে পড়ে গেছে আপনার যদি কইতে কম তাইলে কম কম নাকি, এই 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 ছোকরার মতো নেই এই রাস্তা দিয়ে যাইতেছে, তো যাওয়ার পথে একটা ওই যে বাসের সাক্ষা দেয় না মানুষ, এই বাসের সাক্ষা দিচ্ছে, ও ভাবতেছে যে বাসের সাক্ষা তো আমি কোনদিন দেখি না, এর মধ্যে কেমনে উঠে, তো খুব তারা ঘুরা করে এটার মধ্যে উঠতে যাইতেছে, তো আমি আমার মতন এক বুড়ি ওই ক্ষেতের পাশে ক্ষেতের লাইলে হাঁটতেছে আর ঘুরতেছে দেখতেছে তার জমি জমি, বুড়ি বুঝতে পারছে হ্যাঁ তো মুরবি মানুষ, জ্ঞান বাড়তি হইলে কথাবার্তি বাড়তেই থাকে, এটার জ্ঞান বাড়তি নিয়ে কথা কইব কি, এটার জ্ঞান ও কাঁচা কথা ও কাঁচা, তো বুড়ি কইতাছে ভাই রে তুই এটার মধ্যে উঠিস না ভাই, এটার মধ্যে উঠলে পরে যাবি এটার মাছ খান্দা ভাঙ্গা, আর হ্যাঁ কইতাছে দূর বুড়ির কথা শুনে কেডা, আমি এটার মধ্যে উঠ উঠমুই একবারে খুব সাহস করে একবারে খুব ভাবভঙ্গি দেখাইয়া মুর দেখে উঠছে, উঠছে মতো মাঝখানে জন গেছে সাক্ষাৎ তো পইরা তো নিচে পইরা একেরে এক বাগার মতো উড়িছে, তো যেমন জাইরা জিরে উড়ছে মাজা মতো তো বেকা বোকা হয়ে গেছে গা, অনে মাজা জারে আর চাইয়া দেহে বুড়ি দেখছে নি, অনে বুড়ি দেখ না দেখার বান করিয়া অন্যদিকে ঘুরে রয়েছে, অনে পাশা জারে আর কয় এই যে বুড়ি বাড়ি তোমার কথাই মানলাম, এই আমি নিজ দাই গেলাম, খবর থাকতো তো না কি পাগলামি, কথাবার্তি একটু ডক করে কম যাতে শুনলে ভালো লাগে, মায়া লাগে, মায়া লাগবো কেমনে, কথাবার্তি একটু ভালো করে কও, আমিও তোমার ভালো করে কম, আর যদি ভালো করে না কও তো সেরের উপর শোয়াশের যেখানে জ্বালা কুটি তাই দিন কিন্তু সাবধান, আরে ওই প্রেমের সিংহাসনে রাখো বসে
ধন্যবাদ সম্মানিত শ্রোতা মন্ডলীগণ, বড় আনন্দের বিষয় আবার দুঃখেরও বিষয়। তার প্রথম ভাষাই উঠা কয় কানার ঘরের কানা। এই কানির ঘরের কানি, তুই কানি, তোর চৈদ্দ গোষ্ঠী কানি, তোর ঘরের ডাকানি, তোর সব কানি, তোর মাইয়া কানি, তোর ফুলা কানি, তোর জামাই কানি, তোর সব কানি, কানির ঘরের কানি। আমারে কয় কানা, হ্যাঁ দেখছেন নি সাহস কত বড়। তো সবচেয়ে ভালো কথা কইছে, হারের ভিতরে কেরাসিন মাইরা রাখছে, লাগে যেমন নূর নাই। আর কেমন দেন ষোলো বছরে ফোলা, আড্ডি গুড্ডি সাফা সোফা ভাঙ্গা গেছে গা। আর 80 বছরের বুড়ি হ্যার বলে চেহারের মধ্যে নূর, এহ দেহটা কি নূর, একের ভরতাছে। এই তুমি চেহারার দিকে চাইয়া ভালো করে কইছো, আমার তো মনে হয় তুমি যে আমার কানার ঘরের কানা কইলা, এখন কানার কানির ঘরের কানি তো তুমি। এমন সুন্দর চেহারাডারে হেইডারে কয় সাফা ভাঙ্গা, হ্যাঁ আচ্ছা সাফা ভাঙ্গা তো আমি সাফা ভাঙ্গা আরো কিছু, আমার দিকে ভাগ লইছো কে, হ্যাঁ কয় তুই প্রেম করবি না তোর চৈদ্দ গোষ্ঠী প্রেম করব। এই প্রেম তোর লগে করুম, তবে একটা কথা, সেইটা হলো যেই কথা বুড়ি কইছে আমার মতো 4-5টা থাক দূরের কথা, 14 গোষ্ঠী আইলে বলে হ্যাঁ কি বলে কইরা তুই তারে কিও কইতাম নি, হ্যাঁ থাক কইয়ালাম। বিষয়টা হইলো হ্যাঁ এই বুড়ি পারবো, কে লেগা পারবো জানেন নি, কারণ আইসবার না তো ওই যে মিলিটারিতে ধরছিল, হ্যাঁ এতে হ্যাঁ নদী হয়ে গেছে গা। কেমনে জানেন নি, ওই যে আমারে কইছে হাক্কা দিয়া পারোই, আর ওই টাইমে নিচে বইরা গেছি, এর আগে এই সার যে ভাঙ্গা এইটা ভাঙছে এই বুড়ি বেডি। কেমনে জানেন নি, এই যে এমনি শাড়ি সুড়ি কুচি মুচি দিয়া মেকআপ মুকআপ কইরা ঢাকারতে দেশে গেছে, দেশে গিয়ে ওই হাক্কার উপর দৌড়ছে, তো গ্রাম দেশে দেখবেন এই বাসের লগে এরকম বড় বড় আইক্কাওয়ালা থায়, হ্যাঁ একটা এরকম বড় বড় উঁচু হয়ে থায়, মোড়া মোড়া এমনি উঁচু হয়ে থায়, তেসরা হয়ে থায়, আর শাড়ি ভরা তো অভ্যাস কুচি দিয়া ভরা, আর নতুন ওই উঁচা স্যান্ডেল ভরছে পাঙ্কু, এই পাঙ্কু স্যান্ডেল পইরা হেডার উপর দা তো উঠছে আর কি, পাও পিছলাইয়া ওই জাইকা হেডার উপরে ভরছে। হের যে ওই ওই অ্যাক্সিডেন্টের থেকে হের যে অবস্থা হয়ে গেছে, আমি এর কাছে মাফ চাই। কে লেগা জানেন নি, ওই যে কইছে 4-5 জন ফেরত দিব না, এই জন্যই তোমারে দোয়া করি। তবে ভালো আরেকটা কথা বলছে আমারে পাঠার ঘরের পাঠা, হ্যাঁ ছাগলের ঘরের ছাগল, তবে ছাগল কও আর পাঠা কও যাই কও, একটা জিনিস মনে রেখো পাঠা ছাগল একই, তো পাঠার ধর্ম কিন্তু আর এক রকম, হ্যাঁ আমগো মানুষ মানুষের ধর্ম যেরকম পাঠার ধর্ম কিন্তু উল্টা। তো তুমি যে কথাবার্তি কও রজব ধনের লগে সাইজ করা, তোমার তোমারই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি অবশ্যই সাইজ করে রাখছি, পাঠার ধর্ম কিন্তু আমি তাইলে তোমার উপর দা চালায় দেবো। তবে একটা কথা বুড়ি, তুমি তোমার যে বয়স হইছে আমারে তুমি নিজের হাতে পেলেছ, বড় করাইছো, লালন পালন করছো, লজ্জারও বিষয় আছে নির্লজ্জের মতো, এতগুলি মানুষের সামনে আবার কইতাছো তুমি আমার সাথে প্রেম করবা, হ্যাঁ যার সামনে আমি জন্ম নিলাম হ্যাঁ বলে আমার সাথে প্রেম করব। আচ্ছা প্রেম করো, তবে প্রেম করলে কয়েক প্রকার আছে, তুমি বলছো আমি খুশি হইছি,
কিন্তু তোমাকে আমি যেই বুড়ির তুমি নজরানা দিছো আমি ওই বুড়ির কাতারে তোমাকে নিতে পারি না। কেমন কাতারে নিতে পারি? আমার গানের মধ্যে তার বহিঃপ্রকাশ। ও রে মোর নষ্টা বুড়ি, তোমার দিকে নজর পইরাছে। ও রে মোর নষ্টা বুড়ি, তোমার দিকে নজর পইরাছে। তাই তো আমার ভাব উঠাছে। রে মোর নষ্টা বুড়ি, তোমার দিকে নজর পইরাছে। মাজা মোটা বুড়ি তোমার আনচান করে পড়া না আমার। মাজা মোটা বুড়ি তোমার আনচান করে পড়া না আমার। নিশিরাইতে আইসো মোর কাছে। রে মোর নষ্টা বুড়ি, তোমার দিকে নজর পইরাছে। ও রে মোর নষ্টা বুড়ি, তোমার দিকে নজর পইরাছে। চক্ষু মেরে ডাকে মোরে, চক্ষু মেরে আমায় ডাকে, আবল তাবল বলে মুখে। চক্ষু মেরে আমায় ডাকে, আবল তাবল মুখে বলে। হুন্ডা চালাই উঠতে চাই পিছে। রে মোর নষ্টা বুড়ি, ও রে মোর নষ্টা বুড়ি, তোমার দিকেই নজর পইরাছে। কয় কি জানেননি, কয় জোয়ানের হইল পাঁচ ধাক্কা আর বুড়ার বলে এক ধাক্কা। এই এটা যে কইলা তোমার লজ্জা লাগলো না? জোয়ানের যে জোয়ানি, বুড়ারে যদি কয় এক বুড়ারে পান্তা মুখ খাইছে একবার, আর একবার যদি কয় ও বুড়ি আর একটু ভান্তা মাখ খাইবা না, বুড়ি কইব আমার গোয়া দাই ভাম যায়। আবার কস পান্তা মাখ খাইতে, এমনি তো হাফানির রুগী হয়ে রইছে। হ্যাঁ, এমনি হাফানির রুগী হয়ে রইছে, তাবিজ ঝুলাইছে তিন চারটা গলার মধ্যে। কোন সময় যায় আর আহে বায়ু, কোন হান্দা যায় এটা হয়ে ওটার পায় না। বায়ু যে কোনান্দা বাইরেইব এটা হ্যাঁ এই তো টের পায় না। হ্যাঁ বলে কয় পাঁচ ধাক্কা, মনে চাই পরীক্ষা করুন লাগে। পাঁচ ধাক্কা না কয় ধাক্কা, আরে তোমারে কই কি এর পাঁচ ধাক্কা? তুমি হইলা লুজ, এই লুজ বুড়ির হইল একশো ধাক্কা আর জুয়ানের হইল আধা ধাক্কা, তাও সমান হইব না। বিশ্বাস না হইলে পরীক্ষা করে দেখ কয়েকদিন কেমন ধাক্কার জোর। দাদা পাঁচটা জামাই মরছে বুড়ি, পাঁচটা জামাই মরছে বুড়ি, আমারও যায় আমার বাড়ি। পাঁচটা জামাই সারছে বুড়ি, আবারও যায় আমার বাড়ি। রজ্জব কই মোর ঘরে বউ আছে। রে মোর নষ্টা বুড়ি, তোমার দিকে নজর পইরাছে। ও রে মোর নষ্টা বুড়ি, তোমার দিকে নজর।
ভিতরে ধরুম আর রক্ত গুলি খাইলাম। আরে আমি জানছিলাম সে আজকে নীলা পাগলি লোক এগান, এইটা যে আবার এই কাম করে রাক্ষস, এইটারে ধরে রেপে দি তুইব। হ্যাঁ এটা মানুষ মারে, এই বাংলাদেশে যত মানুষ মরে এইটাই মারে, তাইলে কারণ রক্ত খায় এইটাই মারে, তাইলে এইটার ইনে রেপে দি তুইব। র্যাপের কাছে দিলে হইব না, বুড়া র্যাপের কাছে দিতে হইব, তাইলে সুন্দর হইব, ডক হইব। বুড়া র্যাপের কাছে দিলে সাইজ হয়ে যায় বাগা, হ্যাঁ পরে রক্ত কার কুনান্দা বাইর হয় এটা বোঝা যাইব। দাদা আর পাঁচটা জামাই সারছে বুড়ি আবারও যায় আমার বাড়ি, পাঁচটা জামাই সারছে বুড়ি আবারও যায় আমার বাড়ি, রজ্জব কইব রজ্জব কইব বউ আছে ঘরে মন নষ্টা বুড়ি, আমার দিকে নজর কইরাছে ঘরে মন নষ্টা বুড়ি, তোমার দিকে নজর কইরাছে বলে না, যারা এক মুখে দুই কথা বলে হ্যার মুখ আর পায়খানার রাস্তা এক সমান বলে কথা কেন বললেন, কই ওরে মোর নষ্টা বুড়ি তোর দিকে মোর নজর পড়ে আছে, এই আমি যদি নষ্ট হয়ে থাকি তাহলে আমার দিকে আবার তোর নজরটা পড়লো কেমন, তোর যদি বড় নষ্ট আর ঘর নষ্ট তোর তোর যাই দেখে না তোর জাত গোষ্ঠী নষ্ট কিরে। এবার ভালো আমি নষ্টা বুড়ি বেশ ভালো হয়েছে, তো তুমি একটা কথা শোনো, তুমি একটা কথা শুনে রাখো, কোন এক আমলে এক বুড়ি এই তুমি যেরকম নষ্টা কইতেছো মানুষ এরকম তার নষ্টা ভাবে, আসলে সে নষ্টা নয়, একদিন রাস্তা দিয়ে যাইতেছে আর একটা কুকুর পানি পিপাসায় তার আত্মাটা বাইর হয়ে যাচ্ছে খাকা করতেছে একটু পানির জন্য, ওই বুড়ি বুঝতে পেরেছে যে কুকুরটার পানি পিপাসা লেগেছে, ওই বুড়ি অতি কষ্ট করে একটু পানি এনা কুকুরটারে খাওয়াইছে, কুকুরটারে খাওয়ানোর সাথে সাথে কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, হে আল্লাহ পাক যে আমার আত্মাটাকে শান্তি করেছে, যে আমার জীবন ফিরাইয়া দিয়েছে, তুমি তাকে জান্নাতবাসী করো। কুকুর বলেছে তো তুমি মনে করো আজকে তুমি সেরকম কুকুরের কুকুর আজকে পানি খাওয়াইয়া, তো এই জন্য কই তোর জায়জ দেহ না তোর সদ্য গুষ্টি রেখম খাওয়াইয়া জান্নাতবাসী করুন। কয় সব কথা গেছে শাড়ি পইরা পইরা গেছে, পইরা গিয়া আলা তো বুঝনে নদী বড় হয়ে গেছে গা, ওখানে কত মানুষ পার করে, আমরা তো নদী হই, এই আস্তে পদ্মা মেঘনা যমুনা কি আছে না কত নদী আছে, এই নদীর মধ্যে হাঙ্গর কুমোর আছে, ওই কুমোরে খায় মানুষ, ওই কুমোরে খায়, তুমি তো আসলে বোঝো না, কয় আমি তো মনে করছি গান গাইতেছে হে দিও না মানুষ খাইতে খামু না, মানে খায় কেমনে জানো নি, রক্ত চোষা কখনো যে রক্ত চোষা আছে না গাছের মধ্যে আছে না, ও কিন্তু কারো গারে উইটা রক্ত খায় না, ও ডালে বৈশা থাকে যার দিকে নজর করে ওর রক্ত চুষা লয়ে পড়ে, আমি মনে করি ওরকম তোমার তেনে রক্ত ওরকম চুষা লয়ে যাম তোমারে, আমি যে তোমার রক্ত চুষা নেব তুমি উদ্দেশ্য পাইবানি, কয়দিন পরে দেখবা মাথা ঘুরায় কেমন জানি লাগে, মায় কইতাছে পোলাডার কি হইছে, কয় বাবা তোর কি হইছে কস না, কয় মা আমার ভাল লাগে না, কয় কে কয় আরতে গেলে মাথা ঘুরায় উঠাতে দাঁড়াইলে আমি দুনিয়াদারি কিচ্ছু চোখে দেখবে কেমনে, সব ক্যালসিয়াম নষ্ট করে লাইছো, হেও নষ্ট করছে কেমনে স্বপ্নের মধ্যে,
ওই যে দিনে আমার দেখা গিয়া ঘুমাইছে ঘরে, আমার দেখা গিয়া ঘুমাইছে, বুড়ি বুড়ি জপছে, ওই যে নজর পড়ছে, খালি কি দেখাইলাম কি দেখলাম, বুড়া কাল ওই জন্য এরকম, বয়স কাল ওই জন্য এরকম, এটা জোয়ান কাল না জানি কি আছিল, ওই যে হতাশাটা, এই হতাশা হের কাম শেষ। আবার কইতাছে আমি বলতে চাইছিলাম না, আগের স্টেজে কথাটা বলছে, আমি বলতে চাইছিলাম না, চিন্তা করলাম যে একটু কথাটা একটু রইয়া শুয়ে কই, এই কই এটা পুরান ইঞ্জিন, পুরান ইঞ্জিনের যখন ধাক আছে তুমি এটা জানো নি, নতুন ইঞ্জিন কিন্তু চকচকা কাজে ঠনটো না, ইঞ্জিন তাড়াতাড়ি ভাঙ্গা যায়, এটা একটা বাঙ্গাসুরার দোকানে লয়ে যা ঠিক করতে কি নাই না, আর হে গো কিন্তু বাঙ্গাসুরা ঠিক করতে না, এটা গাবতলি আছে ওই যে দজবঙ্গর দোকান, ওটা দজবঙ্গ বালা করে, এই যে এটিরে বালা করে, এটিরে বাঙ্গাসুরা বালা করে, এই ইঞ্জিন বালা করে, আর যেগুলা এই যে আমরা দেখো এগুলা মনে করো, তুমি তো কইছো 80 বছর, তুমি যদি 80 বছর আমার মনে করো তো ঠিকই 80 বছর আছে, তুমি অহন আমার দিকে চাইয়া দাও, মুখের বেশি হইলে মনে করো 27 থেকে 30 বছর হইব, আর মাত্র এই 18 থেকে 19 বছর হইব, 18 থেকে 19 বছর হইব, কই আমার দিকে চাইয়া দেখছো, দেখছি দেখছি একেবারে খুব একটা খুব একটা বালা দেখা যায় না, আবার একবারও কম খারাপ লাগে না, চিন্তা করছেন, এখন আমি কানা কানা কয় এই তুই কানা তোকে বাড়ি যাই আছে, হ্যাঁ কানা, ও এই ঘটনা রয়েছে কেমন জানেন নি, এক লোক নতুন বিয়া করে বিদেশ গেছে গা, তো বিয়া করে বিদেশ গেছে গা, 10 বছর পরে বিদেশ থেকে আইছে, তো বিদেশ থেকে আসার পর এখন নতুন স্ত্রী রাইখে গেছে, এখন 10 বছর পর আইসা তার কাছে নতুনই লাগতাছে, তো আইসা কইতাছে কইতো চলো আমরা একটু বেড়া ঠেড়ে আসি, তো সে বলতাছে তার স্ত্রী কইতাছে কয় বেড়া ঠেড়ে কই যাম, তো চলো আমগো বাইর থেকে আসি গা, অনেকদিন পর আইসো বাবা মাই তোমারে দেখতে চাইছে, তো চলো তোমারে লয়ে যাই, কইতো চলো গেছে, তো যাইতাছে, তো বাড়িতে যাওয়ার পথে ওই যে ইরি ধান লাগায় না, ইরি ধান, এই ইরি ধানের এই লাইল দিয়া মানে যাইতো কয়, তো গিয়া দেখে তার বাপে ওই ইরি ধান লাগাইতেছে, ওই যে দড়ি দিয়ে খুব লাইন ধরে ইরি ধান লাগায় না, দেখতে খুব সুন্দর দেখা যাইতেছে, তখন কইতাছে গুড গুড গুড, তখন পিছন দিকে চাইছে চাইয়া দে জামাই কিছু কইতেও পারে না সইতেও পারে না, এসে পরে এই কথা কই না, শ্বশুর কিছু বলে না, তো এই মনে করছে কি যে শ্বশুর যখন ধান লাগাইতেছে সারাদিন খাটনি ফাটি করছে মনে মনটা ভালো লাগে না, তো চল আমরা যাইগা, তো কত দূর গেছে, কত দূর যাওয়ার পরে কয় জামাই কি কয়ে গেল গোট গোট, এটা কি কইল কইল কিটা, অন ওইটা গেছে, কয় না জামাই যদি একটা কিছু কয়ে না দেই তো জামাই তো আমার খারাপ ভাববো, কই যাই উঠছে কয় জামাই, ও জামাই পিছন দিকে চাইছে, চাই কয় কি শ্বশুর আব্বা, কয় মিয়া তুমি যে গুট কইলা, গুট যদি ভালো হয় তো ভালো হইলো, আর যদি গুট খারাপ হয় তো তোকে বাড়ি 14 গুষ্টি গুট, এই ছোকরার কথা রয়ে গেছে এরকম, ওই যে আমি কইছি কানার ঘরের কানা, হের লেগে কয় তুই কানা, তোর মাইয়া কানা, তোর এই কানা সেই কানা, এই আমার কথা দিয়ে যদি আমার কত কি চালানটা লইছো, এই কি চালানটা লইছো, গান গাইতে নীলা পাগলির লোকে গান গাইতে এলে চালান লাগে তুমি জানো না, এই এতগুলা বছর হয়ে গেছে গান গাইতেছি আর আজকে তুমি আমার লগ করো তাফালিং, এখানে তোমার একটা লজ্জার ব্যাপার, এখন একটু তোমার লজ্জার ব্যাপার, এখন থেকে তুমি কথা একটু ভালো করে রাখাও, এইবার আমার দিকে যখন নজর পড়ছে, নজর যখন কইরা গেছে আমার দিকে, তো তোর 14 গুষ্টি ধরা আমার কাছে ধরা, কারণ তুই যখন আমার দিকে নজর দিয়ে লাইছ, তখন তুই যা দিক দেবে তোর গুষ্টি দিক যাবো, নাহলে কইব আমি বিষ খামু, আমি ফাঁসি দিমু, আমি ময়ূর রাজামু, আমি জান দিমু, আমি বুড়িরে চাই, এর লেগে তোর 14 গুষ্টি তোর পাওয়া ধরবো, আমার পাওয়া ধরবো, কি কইব জানে বুড়ি, আরে বুড়ি এইলে কি বল, একটু ঘষাটা দেখ না আগুন লাগে, আগুন জ্বলে, রহিম রূপা কি কস রে, হ্যাঁ ঘটনাটা কি তুমি জানো না, আসলে তুমি যদি বুঝতা তাইলে তুমি আমার এই কথা কইতা না, ওই আসে মেলেডির কথাটা কিন্তু দুইবার কইছে কি আপনারা শুনছেন না সবাই, কয় কে বুড়ির লেগে বুড়িয়া মেলেডি নাই, এই বুড়িয়ে কই জানি গিয়া পলাই আসিল, হেই বুইরা ম্যালেরিয়া ধরছে, এইটা কি হইল, আচ্ছা বুইরা ম্যালেরিয়া ধরছে বুড়িরে, এটা কি কইলা তুমি, হ্যাঁ
শ্বশুরে কসু ঘাত নিয়ে যাইতেছে, জামাই কয় সালাম আলাইকুম, কয় মাটির তলে মোতা মোতা মোতা, কয় স্ত্রীর দিকে চাই, কয় বাবাই মনে হয় শোনেন আবার কোন, কয় শ্বশুর মিয়া সালাম আলাইকুম, কয় আরে এটির মধ্যে কসু হয় কসু কসু উল কসু উল কসু। আমি বা কই কি হারাই, কয় উল কসু, এই উল কসুর মধ্যে যখন ইন্দুরে ধরবো, কয় টক টুকরো টুকরো করে লইব, তোর উল কসুর মধ্যে ইন্দুরে ধরবো, মনে রাখিস যা কইতাছস, তোরে দেয় সালাম আলকি, আর তুই কস মাটির তলে মোতা মোতা, আবার তোর সালাম আলকি দে, তুই কস উল কসু উল কসু, তোর উলের মধ্যে পিঁপড়াই ধরবো, বুঝা কথা কইতেইব, না বুঝা কথা কইলে চলবো না, কি কসবি, আরে আমি তোর তুই যাই করে কইতে পারি, তুই আমার বয়সে ছোট, আমি তোর বয়স অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি, আমার কয় তুই তাই কইরা, তারপর তুই তাই কইরা কষ্ট ঠিক হইয়াছে, তুই তাই কইরা কষ্ট ঠিক হইয়াছে, কেন কো জানো, আল্লাহর আমেশে তুই তাই কয় না, কি কয় না, তো তুই যদি আমার লগে প্রেম কইরা থাকস, যদি খাঁটি প্রেম করস, তো আমি তোর কাছে ঠিক ওরকম সমতুল্য, তা আমার লগে হাত দুক কায়দা কইরা কথা কবি, শুকরা বলি তোরে শুকরা বলি তোরে, প্রেম প্রীতি আমার শোনে, প্রেম প্রীতি আমার শোনে, কেন করতে চাস রে, শোন শুকরা বলি
শোনসরা বলি তরে, এ শোনসরা বলি তরে, শুকরা বলি তরে, শুকরা বলি তরে, প্রেম প্রীতি আমার শোনে, প্রেম প্রীতি আমার শোনে, করতে থাক কেন রে, ধন্যবাদ। আমার বুড়ি কয় আমি নষ্ট হইলাম কেমনে, তুমি কে সবতেই নষ্টা, তোমার দলে যেটি সবতেই নষ্টা, আমি যেই জায়গায় নষ্টার কথা কইছি ওই জায়গায় তুমি হাত দেও নাই, ওই জায়গায় দিলে অবশ্যই কিছু পাইতা, তবে হ্যাঁ এই নষ্টটা আমাদের আমার জন্য ক্ষতিকর, তবে একটা কথা খুব সুন্দর বলছে, সেটা হলো ওই যে পদ্মা মেঘনা যমুনা নদী, ওই নদীতে সাধু মহৎ যারা তারা অবশ্যই হিসাব নিকাশ করে যায়। তবে আমি একটা কথা আগেই বলেছিলাম যে আমি লুস না ধ্বজভঙ্গ এটা তুমি আমাকে পরীক্ষা কিন্তু করো নাই, অতএব আরেকটি কথা বলছে নীলা পাগলির সাথে গান গাইতে হইলে সালাম লাগে, আরে কয় কি চড়ই পাখি মারতে যদি কামান ব্যবহার করি তাহলে উনি তো প্রকৃত সৈনিক না, রজত দেওয়ান কেমনে চড়াই পাখি দেখবেন হাতির উপরে উঠে উঠে, এক হাতি বসে বাঁশের মাথা জাগায়া মাথাটা সুর দিয়া টাই না, নিচে ঘুমায়া ঘুমায়া বৈশা বৈশা ওই বাঁশের পাতাগুলি খাইতেছে, আর এই ওর মতো ছাগলের বাচ্চা একটা এই হাতির উপর উঠা ওই বাঁশ পাতা খাইতেছে, হাতি কয় শালার ছাগল তুমি আমার পিঠে উঠা বাঁশ পাতা খাও, তোমার খাওয়া ছুটাইতেছি, ওই ছাগলের গলায় দেখবেন রশি বান্ধা থাকে, রশি এই রশিটারে বাঁশের মাথায় পেঁচ দিয়া বাঁশের মাথা তো দিছে ছাইরা, অনেক বাসার মাথার লোকে একের অনেক উঁচাই উঠা ঝুল্লা গলায় ভাস লাগে অনেক খালি কমে মে রজব দেওয়ান শালিক মারতে কামান ব্যবহার করে না, শালিক মারতে মুখের ফুয়ে যথেষ্ট, হ্যাঁ এটা কথা বলছে খুব সুন্দর, জামাই গিয়া সালাম দিছে শ্বশুরে কয় মোতা হয় এটার ভিতরে মোতা, তাহলে এই জায়গায় তুমি বুঝো শ্বশুর কি বয়স বেশি হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, কানে কম শুনে, তাই তো সে বলছে এটার নিচে মোতা হয়, কিন্তু জামাই যে সালাম দিছে এই ছাতা তোই বুড়ি বুঝে না, হ্যাঁ এই জন্যই তো আমি কইলাম যে তোমার এই সবকিছু লুস হয়ে গেছে ঢিল হয়ে গেছে, আর তুমি ভালো না, বায়ু যে কোন হান্দা বাইরেইব এটা তুমি নিজেই টের পাও না, অতএব আমি এখনো বলি জুয়ানের সাথে ছোকরাদের সাথে আড়ি দিতে চেষ্টা করিও না, আড়ি দিতে চেষ্টা করলে তুমি কখনো পারবা না, তুমি যতই বলো আমি বুড়ি আমার মধ্যে জুয়ানি আছে, না নীলা পাগলি একটা কথা বিশ্বাস করো জানো মানুষের বয়সের সাথে তার সব কিছু আস্তে আস্তে অধপতনের দিকে চলে যায়, নষ্টর দিকে চলে যায়,
অতএব এবার আমার একটি গান, গানটা তুমি লক্ষ্য করে শোনো। এটা শেষ আসর, এই জন্য কথা রাখতে হয়, শেষ আসরে বুড়ি একটা কথা সুন্দর বলেছে, সেটা হলো সূক্ষ্ম প্রেম যদি কেউ কারোর সাথে করতে চায় তাহলে ওই প্রেম স্বর্গ থেকে আসে এবং স্বর্গে চলে যায়। হ্যাঁ,
কেমন রাবেয়া বছরই একদিন আগুন আগুন কইয়া চিৎকার মারিল রাবেয়া ঘরেতে ঢুকিয়া পাড়া প্রতিবেশী সবাই বলিতে লাগিল কিসের আগুন লাগছে রাবেয়া আমার কাছে বলো রাবেয়া কই আজকের আগুন দেখানো যায় না পাড়া প্রতিবেশী তখন বলে ঘটনা ও রাবেয়া কিসের আজকের আগুন বলে আগুন দেখানো যায় না বলে একটু দেখাও প্রতি রাতে আগুন আগুন চিৎকার করো তোমার জন্য আমরা ঘুমাইতে পারি না বলে তোমাদের কাছে ব্লেড আছে বলে আছে বলে তোমাদের শরীরে পোজ দিয়ে কেউ কিছু বের করো তো একজনে এক শরীরে পোজ দিয়ে দেখে লাল লাল রক্তগুলি পড়ে বুড়ি বেটি রাবেয়া হাতের মধ্যে ব্লেড নিয়ে শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গে পচাইতে শুরু করলো শরীর থেকে রক্তের বদলে পড়তে লাগলো শুধু পোড়া ছাই পোড়া ছাই আজকের ওই আগুনে বুড়ির অরে বুড়ির অঙ্গ গেছে পুড়িয়া হাসান বসরি আইয়া রাবে রাবেয়াকে বলতেছে বিনাইয়া ও রাবেয়া আমি তোমাকে ভালোবাসি রাবেয়া কয় এতদিন আমাকে আজ পর্যন্ত কেউ বললো না আমাকে তোমাকে আমি ভালোবাসি তা হাসান যখন বলেছে ও হাসান তুমি কি আমাকে সত্যি ভালোবাসো বলে তোমার যে চোখের চাউনি ওই চাউনি দেখে আমি ভালোবেসেছি রাবেয়া হাতের চোখ দুটো উঠিয়ে হাসানের হাতে দিয়ে দিল হাসান বলে বন্ধু আমি তোমাকে চোখ ভালোবাসি নি আর চোখের যে আকর্ষণ ওই মায়াবিনী চাওয়া উহা দেখে আমি তোমাকে ভালোবেসেছি আমি তোমাকে বিয়ে করব রাবেয়া কয় ওরে হাসান পালনা খুলিয়া পুরুষ কি বা নারী তুমি আমায় দেও না কোয়া হাসান বলে বন্ধু আমাকে সাত দিনের সময় দাও বলে ঠিক আছে সাত দিন পরে আসবো একে একে সাত দিন অপেক্ষা করে কে ওই বুড়ি বেটি রাবেয়া হাসানের জন্য হাসান ছিল অল্প বয়স এবার কাঁদতে 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 সাত দিন পরে সকালবেলা একটি মরা লাশ নিয়ে বাড়ির পিছন দিয়া যায় রাবেয়া বলে এই তোমরা দাঁড়াও এটা কার লাশ বলে তুমি কি জানো না বলে না বলে এটা তো হাসানের লাশ হাসান গত রাতে এই পৃথিবী থেকে চলে গিয়েছে বলে হইতে পারে না সে আমাকে কথা দিয়েছে সে নারী না পুরুষ আমাকে বলবে ওঠো হাসান তুমি ওঠো আমার প্রশ্নের জবাব দাও তাহলে এখানেই বোঝা যায় প্রেমের যদি সূক্ষ্ম প্রেমের যদি জোর থাকে তাহলে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবী বান্ধবী বন্ধুকে প্রেমের জোরে জীবিত করতে পারে হাসান উঠে বলল বন্ধু আমি ভেবেছিলাম দুনিয়ার মধ্যে এতদিন পুরুষ এখন দেখি না দুনিয়ার সকল সৃষ্টি হলো নারী আর একা পুরুষ হলো সেই জগৎ স্বামী তাই তো বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন শিল্পী ছিল যার নাম ছিল বাউল কবি খালেক দেওয়ান সাহেব তিনি একটি গান লিখেছেন না আমি অল্প বয়সে হইলাম নারী জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখিলাম যা হিয়ারে অতএব ওই সূক্ষ্ম প্রেমের মূল মহাজন একমাত্র সেই স্বয়ং স্রষ্টা অতএব ওই স্রষ্টার প্রেমে যদি কেউ আগাইতে পারে তাহলে সেখানে বুড়িও মানে না জোয়ানও মানে না যেমন ইউসুফ জুলেখা উভয়ের বয়স যখন 80 উপরে চলে গেল জুলেখা ইউসুফ একত্রিত যখন হইল তখন উভয়ে তাদের আবার যৌবন ফিরে পেল অতএব তুমি যদি বুড়াও হয়ে থাকো বুড়িও হয়ে থাকো আমার জুয়ানি পাইলে একবার তুমি আবার জুয়ানো হয়ে যাইতে পারো এত যে জুয়ানি জুয়ানি করো আমার জুয়ানি একবার পাইলে তুমি জুয়ান হয়ে যাবা এই পর্যন্তই কথা রইল।
আমি আমার বয়সে বহু ছোকরা দেখছি, বয়স তো মোটামুটি একবারে কম খারাপ হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে। ও যদিও আমার লগে শয়তানি বান্দরামি করে কথা কয়, কিন্তু তারপরও ওর বোঝা উচিত যে নীলা পাগলির বয়স হয়েছে কথা ঠিক, কিন্তু এখনো যে নীলা পাগলি, ওর ঘরে যে জোয়ান বউ আছে ওর থেকে বেশি জোয়ান আমি, ওর বউর থেকে বেশি জোয়ান আমি। এই সুসার ঘরের সুসা, সুসার ঘরের সুসা, আমি 50 টাকা পাইছি, আমারে টাকা দিছে, আমি মাইক দিয়ে কইলাম না, আমি কেউ কাছে কইলাম না, তুই 50 টাকা পাই ওই একেবারে ফুটাই কইতাস, ফুটার ঘরের ফুটা জনমের টাকা দেখোস না সুসার বাচ্চা। এই সুসা আরেক আরো আরে লো 13 সুসা, কেমন সুসা কয়, আমার ঘরে বউ আছে, আমি কইতে চাইছিলাম না, আগ্রিষ্ট তো কইছে, আবার এইবারে কইতাছে কয় আমার খালি ঘর পাইয়া গেছে, এই তন্ন বলে বউ আছে, এবার খালি ঘরে গেলাম কেমনে রে, এই নিরহ বদমাইশ, তো নিরহ বদমাইশ, তুই ঘরের কোনায় কোনায় আটস আর পিরিত করতে যাস, তাই আমি তোরে ট্রাই করলাম, তুই কি আসল পিরিত করবি না নকল পিরিত করবি, তুই আসল পিরিত করতে চাস তাহলে আমি তোরা জান্নাতে পৌঁছা দিমু, আর যদি নকল পিরিত করতে চাস তুই তোর এই যে পাড়া দিমু, একে পাড়ার খেলায় তোর একদম পাতাল লয়ে যাম ঘর, ধুম পাবি না, বুঝছস? কত বড় সাহস, ও আমারে আমারে কি কয় না কয়, এই দুইবার করে কইছে কথা আমি কিছু বলতে চাই নাই, এখন না বললো পারি না, কয় স্বামী তুমি মনে দুই চার পাঁচটা মশাইরা দিয়ে তুমি আমার কাছে আইতেছ, এই কানার ঘর কানের পিরিত কয় না, এটি কয় বন্ডা, আমি বন্ডার ঘরের বন্ডা, তোর সদ্য বন্ডার ঘরের বন্ডা, এগুলো পিরিত করে, পিরিত করে কয় পিরিত, যেদিন থেকে তুই পিরিত যার সাথে করবি ও দিন থেকে তুই কিয়ামত পর্যন্ত তুই তার লয়ে থাকবি, ওটারে পিরিত কয়, আর জানি একটা ছেড়ে একটা ধরে পিরিত করে, এগুলো বন্ডার ঘরের বন্ডা, ওগুলো পিরিত কয় না, পিরিতি বুঝস, পিরিত পাকাইতে 336 বছর লাগে, আর তোকে পিরিত কেমন জানোস নি, পিরিত একটা তিব্বত সুনু আর একটা ইন্টারন্যাশনাল সাবান হইলে হ্যাঁ পিরিত হয়ে যায়, হ্যাঁ তিব্বত সুনু শেষ, হ্যাঁ ফেরে তো শেষ, পিরিত কারে কয় শিখাই তুমি, পিরিত যাই না যা, যেমন তোর মুখে তুই বললি পিরিত যারা করেছে ইতিহাস রয়েছে এখনো, ইসুফ, জুলেখা, লাইলি, মজনু, শিরি, ফরহাদ, যেমন একটি কথা তুমি সুন্দর বলেছ, রাবিয়া বর্ষী তারা পিরিত করেছে, জীবনে বিয়ে করে নাই, তো তোর সাথে আমার সাথে ওরকম পিরিত থাকতে পারে, জীবনে বিয়ে না অবসর থাকতে পারে, বিয়া করলে পিরিত হারে, বিয়া করলে পিরিতের মজা জায়গা, পাওয়ার থেকে না পাওয়ার স্বাদ অনেক বেশি, এই স্বাদ বুঝবি কইতে, আর খাস হলে বাসি পচাটা, বাসি পচা খাস বালাটার মজা পাবি কইতে, এ ফল খাইলে পাকনা রাখাবি, কাঁচা ফল খাইস না, কাঁচা ফল খাইলে মুখের মধ্যে কষ্ট লাগবো, জিভ বাইলা দাঁতে লগিয়ে লগে লাগিয়ে যাবো, কথা কইতে পারতি না, পাকনা ফল খাবি মজা পাবি, টাস টাস করে খাবি খালি, পাকনা ফল খাবি, পাকনা ফলের মজা বেশি, তুই একটা কড়া ফল পাইলে খাই দিস কেমন লাগে, কড়াতে তুই বাইরে দিস খেয়ে কেমন লাগে, আর পাকনা তাতে খেয়ে দিস কি মজা লাগে, ওরে মজা রে, পাকনার বুঝবি কি রে, স্যাংরার ঘর স্যাংরা, আবার কয় কি কি না বলে বরকির মতন বলে লাফায় কয় ছাগল, আরে আমি ছাগল না, তুই যদি শুকরা হস আমি হইলাম শুকরি, তুই যদি ছাগল হস আমি হইলাম ছাগি, ছাগি এনা কবি কুন্ডা ছাগার কুন্ডা ছাগি, যন্ত্রপাতি যেন তুই চিনস না, তোর তোর লগে কি কমরে, হ্যাঁ যন্ত্রপাতি দেখ কত কথা কবি, কুন্ডা ছাগার কুন্ডা ছাগি, আমি হইলাম ছাগি তুই হইলে ছাগা, কিছু কই না দেখে সাহস বাইরে গেছে কেনা, সাহস কত দেখছ, হ্যাঁ কয় আমি জুয়ান তুমি বুড়া, বারাবারই বুড়া কয়, আর আমি বুড়া না বুড়া না, সাঁতার যদি দিতে চাস
অল্প বয়সে সাঁতার দিলে ডুববা মরা যাবি, অল্প বয়সে সাঁতার কাটলে ডুববা মরবি, আর ঠান্ডা লাগে তোমার হাঁপানি হয়ে যাবে গা, 20 বছর সারা হয়ে যাবি গে 60 বছরের বুড়া। সাঁতার যাই না একটু জোয়ান জান হয়েলো, শরীরের মধ্যে 8 ডিগ্রি শক্ত করালো, ক্যালসিয়াম বাড়াইলো, তারপর সাঁতার দিবি, তারপর যদি বাঁচতে চাস, আর না হইলে মরবি রে, জানে মরবি রে, মরিস না মরিস না, অল্প বয়সে মরিস না, বুঝছস? বাঁচতে চাইলে এখনো সময় আছে, আমি তোর যে পীড়িতের কথা কই সেই পীড়িত করার চেষ্টা কর, ওই পীড়িত না করলে তাইলে ফেরত কইরা আর বাঁচতি না, বুঝছস? একটা গান শোন, গানের পর আমি কিছু কথা বলি। শুকরার জালায় মরলাম আমি কি যে করি হায় রে হায়, বড় দুষ্ট শুকরাটায় রে, বড় দুষ্ট শুকরাটায়, শুকরার জালায় মরলাম আমি কি যে করি হায় রে হায়, বড় দুষ্ট শুকরাটায় রে, বড় দুষ্ট শুকরাটায়। একদম
ভালো হয়ে যায়, সামনের দিকে ভালো হয়ে যায়, ভালো হইতে পয়সা লাগে না। কারে কিবার কথা কই তয়, ওই ওই বাপ বুঝা তারপরে কথা কবি। আসলে কইলে কি হবো, এই যে দেখেন না মাথাটা চুল তো নাই, ওই যে দুগা চুল আছে সাইড চালাইলে মাথার যাবে চুল একটা কদবেলের মতো। যার পাতা ছোট হ্যার মগজও ছোট, যার মগজ কম ছোট তার ব্রেনও ছোট, ব্রেনে কাজ করে খুব কম। তো কথাবার্তি বলতে হইলে ওই যে পাড়ার মতন আমার পায়ের তলে বলি দিমু, তারপরে যদি তুই গা স্বর্গ পাস আনার তো নরকে জাগ হইব। তো কানার ঘরে কন সাবধান, খুব ভালো করে কথাবার্তি বলার জন্য চেষ্টা করতে।